হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আসুন আসুন আসুন, পচার গাড়ি, আই মিন পচার লটারি সেন্টার, আসুন আসুন আসুন, লটারি নিয়ে যান, মাত্র 3 টাকায় কোটিপতি হওয়ার চান্স। আসুন আসুন আসুন, ছুটতে ছুটতে আসুন, পড়ে যান উঠে আবার আসুন, মনে করুন আসতেই হবে। আসুন আসুন আসুন, পচার লটারি সেন্টারে আসুন, মাত্র 3 টাকায় কোটিপতি হওয়ার চান্স। দেখবি তোদেরকে একটা ম্যাজিক দেখাবো, বাড়া তুই আর ম্যাজিক দেখা দেখ তাহলে আমি বাংলা মাল খাবার গা দিয়ে কেমন ধোয়া বার করবো। তুই কি আমাদেরকে খেপা জুতা মেজে নাকি, মাল খেলে কোনোদিন ধোয়া বেরোয়? হ্যাঁ হ্যাঁ বাড়া, এটাই তো ম্যাজিক রে। তাহলে দেখ বাড়া, ও ও ও ও ও ও, এবার দেখ গা দিয়ে ধোয়া বার করবো। কি রে বাড়া কেমন দিলাম? আরে ভাই এই ম্যাজিক তুই কোথা শিখলি রে বাড়া, আমাদেরকেও শেখা। হ্যাঁ হ্যাঁ নান্টু দা আমাকে শেখাও। এ যে সে ম্যাজিক লয় রে বাড়া, এই ম্যাজিক শিখতে গেলে একটা বাংলা মাল লাগবে। হ্যাঁ হ্যাঁ লে তোকে মাল দুবো, আগে শিখিয়ে দে তো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ লাউড়া, তোরা নান্টুকে কি বোকা ভাবছিস? বাড়া আমার অনেক বুদ্ধি, আগে মাল আন তবে শিখাবো। বাড়া আচ্ছা ঝামেলা তো, এ যা যা মাল এনে দেখ একবার তোর লাউড়া ওর লেগে। লে বাড়া এবার তো মাল আনতে পাঠালাম, এবার তো শিখা। লাউড়া এতই সহজ, মাল খাবো আগে তারপর শেখাবো। মা কি খেপা চুদা ছেলে রে বাড়া, কথাই বুঝে না। কি লাউড়া মনে মনে গাল দিচ্ছে নাকি? হয় দেখ লাউড়া বুড়ো সাধু আসছে, শুনেছি নাকি ও যা বলে সব সত্যি হয়ে যায়। তুই হাত তো দেখা না, দেখ তোর ভাগ্যটা কেমন। ভাগ্য বাড়া আমার মতন বালের ভাগ্য আর কার আছে ভাই? তুই তো বাড়া সবই জানিস, আমার গার্লফ্রেন্ডটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। বাড়া বকা চোদা এসব বাদ দে, হাতটা দেখা চুপচাপ। প্রভু আসুন আসুন বসুন, ওর হাতটা একটু দেখে দেন তো। আরে না রে আমার বসার টাইম নেই, আমাকে এখনই কৈলাস যেতে হবে, শিব বাবা ফোন করেছিল। বাড়া শিব বাবার সঙ্গে ফোনে কথা বলে? তাহলে তোমাকে হাত দেখাইতে হবে এখানে। প্রভু দয়া করে আমার হাতটা একটু দেখে দিলে ভালো হতো। বেশ বেশ লে, এত করে যখন বলছিস তখন তোকে দেখে দিচ্ছি। ওং ফুট ফট ফুট ফট ফুট ফটং। আরে তুই তো কোটিপতি রে। হ্যাঁ আমি কোটিপতি, আমি নিজেই জানি না বাড়া। আরে তুই চারি চৌদিকে টাকা উড়ে বেড়ায় যে তুই ধরতে পারছিস না। তুই লটারি কার্ড দেখ, তোর 1 কোটি টাকা লাগবেই। হ্যাঁ বাড়া আমার লটারি কার্ডে 1 কোটি টাকা লাগবে। 1 কোটি টাকা পাবি তখন আমাকে একটা বাংলা খয়ে দিস। চো বাড়া লটারি টাকা কেটে আনি গা। আসুন আসুন আসুন, পচার লটারি সেন্টারে আসুন, মাত্র আর কয়েকটাই লটারি পড়ে আছে। আসুন আসুন আসুন, মাত্র 3 টাকায় কোটিপতি হওয়ার চান্স। আসুন 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 দাদা, আসুন আসুন মানেটা কি? এত কাছে তো চলে এসেছি, এবার কি গানে ঢুকে যাবো নাকি বল? আরে না না দাদা আমি তেমন ভাবে বলতে চাইনি, বলো বলো কি লাগবে। এই বাল কি লাগবে মানেটা কি? তুই কি লটারির দোকানে বাল চাল ডাল বিক্রি করছিস? বেশ বেশ দাদা কোন মেডিসিনটা লাগবে দেখে নিয়ে নেন। কোনটা লাগবে মানে কি বাল, যত আছে সব গুটিয়ে পাঠিয়ে দে। আমাদেরকে কি জ্যান ত্যান ছেলে ভাবছি নাকি বাড়া? আমরা হলাম বিশাল বড় লোক। বেশ বেশ লটারিটা দে বাল। রিমি ঝিমি গিরে শ্রাবণ, সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসম মে লাগি কেসি এ আগন। বুঝলি তো কই ডোল উঠাইতে যে 1 কোটি টাকা পাবো, বাড়া খুঁজেই পেছি না কি করবো। বাড়া ভাবছি 4টা BMW নিয়ে নেবো। 4টে কেন বাড়া, 10টা নিয়ে নিস, রেজাল্টের তো টাইম হয়ে গেছে, রেজাল্টটা দেখ এবার। লাউড়া তোরাই দেখেলে বাড়া, এত টাকা রেজাল্ট তো বাবার জীবনে দেখতে পাবি না। 14, 20, 22, 21, 23, এই কি রে বাড়া লটারি তো খেলে নাই। লাউড়া লটারি রেজাল্ট দেখতে পারিস? ওপরে দেখ, ওপরে থাকে 1 কোটি টাকা। আরে বাল উপর নিচে সব দেখে নিলাম, কোথাও নাই। কি বলছিস রে বাড়া দেখি দেখি? হ্যাঁ বাড়া বুড়ো সাধু লল দিয়ে দিল তোমাদেরকে। হ্যাঁ লড়ার কথা শুনে বাড়া 30,000 টাকা লটারি কিনলাম। বাড়া আমার 30,000 টাকা জলে চলে গেল রে। এ বাড়া বুড়ো সাধু গুলো থাকে রে।
খানকে ছেলে সাঁটা আজকে ভাঙবো আমি। আরে ওই সাধু ওই বটতলা ঘুরায় বসে থাকে, তো মালটাকে বুঝিয়ে দিয়ে আসি আমাদের সঙ্গে ঠকবাজি করলে কি হয়। বুড়ো সাধু নামো, বড়তলা সাধু বিড়ি খাইতে গেলে নামো, চিড়িবিড়ি চিড়িবিড়ি দুম দাঁড়াকা বাংলা মাল খেয়ে দৌড়ে বেড়াকা, তোরা এসেছিস আয় আয়, কই বাংলা মালটা দিতে এসেছিস তো, দে দে। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আমাদের সঙ্গে ঠকবা আসছে এখনো চিনিস না আমাকে, ছেড়ে দেবো না আর হবে না, ভুল বাড়া আমার ভুল করা সুযোগ দুবার তবে তো করবি।